সো গাইস, চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে। তো গাইস, এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট। তো গাইস, ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট আসতে চলেছে। গাইস, একটা নয়, অনেকগুলো নতুন নতুন সলিড সলিড ইভেন্ট কিন্তু আসতে চলেছে। যে কটা ইভেন্ট আসছে সব কটা ইভেন্ট কিন্তু একদম জাহের ভাই, জাহের জাহের ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে। তো গাইস, ইভেন্টগুলো কবে আসবে অ্যান্ড কীভাবে তোমরা কমপ্লিট করবে না করবে, অ্যান্ড গাইস আমাদের যে নতুন দুগুলি শটগানের নতুন যে স্কিনটা M1887 যে স্কিনটা, এই স্কিনটা কীরকম ইভেন্টে দেওয়া হবে না হবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলে দেব। তো গাইস, সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে, এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে। অ্যান্ড গাইস, যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে। আর গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও, অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও। এবার গাইস, আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে। তো গাইস, সর্বপ্রথমে তোমরা স্ক্রিনের ওপরে একটা ফটো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ যেখানে কিন্তু লেখা আছে আমি কেন ইউটিউব সিলভার প্লে বাটন পাচ্ছি না। তো গাইস, সত্যি আমি কেন ইউটিউব সিলভার প্লে বাটন পাচ্ছি না এর ডিটেলসে ভিডিও করে আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা গিয়ে সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সেকেন্ড ইউটিউব চ্যানেলটির নাম হলো রাজিবুল YT অফিসিয়াল, যে চ্যানেলটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। অ্যান্ড গাইস, এই ভ্লগ ভিডিওটার লিঙ্কও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই অবশ্যই গিয়ে ভ্লগ ভিডিওটা সবাই দেখে নাও, অ্যান্ড ভিডিওতে অবশ্যই লাইক করে দাও, অ্যান্ড গাইস ভ্লগ ভিডিওতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশানটি সেট করে দেবে। তাহলে A to Z ভ্লগ ভিডিও আমার ফেস ক্যামের সাথে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো গাইস, এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন ইভেন্টের দিকে। তো গাইস, সর্বপ্রথমে আমি তোমাদেরকে একটা ইভেন্ট দেখাচ্ছি যেটা হলো আমাদের M1887 দুগুলির স্কিন। তো গাইস, এরকম একটা ইভেন্টে কিন্তু আসতে চলেছে বাইরের সার্ভারে, যেটা তোমরা দেখতে পাচ্ছ গোটুতে ক্লিক করলাম। অ্যান্ড গাইস, পুরো এরকম ধরনের একটা ইভেন্ট হবে যেখানে আমাদের কার্ড ফ্লিপ করতে হবে। তো আই থিঙ্ক এই ইভেন্ট আমাদের ইন্ডিয়ান সার্ভারে অনেকবার এসেছে তোমরা জানো। তো গাইস, এখানে 9 ডায়মন্ড দিয়ে আমাদের কার্ড ফ্লিপ করতে হবে, ফার্স্ট কার্ডটা, তারপরে 19 ডায়মন্ড, তারপরে 39 ডায়মন্ড, তারপরে 49 ডায়মন্ড, এরকম করে ডায়মন্ড কিন্তু আমাদের কিন্তু প্রচুর যাবে। প্রচুর ডায়মন্ড ওয়েস্ট করার পরে কিন্তু আমরা আই থিঙ্ক এই দুগুলি শর্টগান স্কিনটা বের করতে পারবো। তো এরকম কার্ড ফ্লিপ ইভেন্টে আসতে চলেছে। তাছাড়াও গাইস, আমাদের আরও একটা সার্ভারে কিন্তু আরও একটা ইভেন্ট দিয়েছে তোমাদেরকে দেখে দিচ্ছি, M1887 স্কিন, যেটা হলো ফেট ওয়েল ইভেন্ট। তো গাইস, ফেট ওয়েল ইভেন্টেও কিন্তু আমাদের M1887 স্কিনটাও দিয়েছে। তো গাইস, এছাড়াও আমাদের বাইরের একটা সার্ভারে কিন্তু আরও একটা সার্ভারে দিয়েছে, সেখানে কিন্তু উইপেন রয়্যালে। তো গাইস, এই তিনটে জায়গার মধ্যে কিন্তু একটা জায়গাতে তোমাদের কনফার্ম কিন্তু আসতে চলেছে M1887 স্কিন। আমি তোমাদেরকে নিউজটা দিয়ে দিলাম তিনটে সার্ভারের ভিডিও নিয়ে, কেননা গাইস তিনটে সার্ভারে যেরকম দিয়েছে সব কটা দেখে দিলাম, অ্যান্ড এই তিনটের মধ্যে একটা কিন্তু ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসতে চলেছে M1887 দুগুলি স্কিন। তো স্কিনটা, এই যে ফ্রি ফায়ারে যত শটগান আছে শটগানের মধ্যে সব থেকে তাগড়া স্কিন কিন্তু এটা হতে চলেছে। তো অবশ্যই অবশ্যই সবাই কিন্তু বের করে নেবে, আমি তো পার্সোনালভাবে বের করেই নেবো, কেননা একদম তাগড়া স্কিন। তো এলে কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলবে। তো গাইস, এরপরে যা যাক আমাদের মেন ইভেন্ট, যেটা আমাদের সেপ্টেম্বর মাসে আসতে চলেছে, অনেক বড় ধরনের একটা ইভেন্ট, যেটা হলো মানি হিস্ট ইভেন্ট। তো গাইস, মানি হিস্ট ইভেন্ট তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ, আমাদের ফার্স্ট এই গ্লোবাল স্কিনটা তো দিচ্ছে, সম্ভবত এটা তো ফ্রিতে দেবে। আই থিঙ্ক আমি যতদূর লিক্স পেয়েছি এটা ফ্রিতে দেওয়া হবে। তো গ্লোবাল স্কিনটা তোমাদের কেমন লাগছে সেটা অবভিয়াসলি বলবে কমেন্ট বক্সে। তারপরে গাইস, তোমরা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ, ব্যাকপ্যাকটাও তো কিন্তু ভালো লাগছে, ঠিক আছে। মানে যে মানি হিস্টের যে লোগোটা, সেই লোগোটা কিন্তু মুখের যে মাস্কটা, মাস্কটা কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু দিয়ে দিয়েছে এই ইভেন্টেতে, ঠিক আছে। তো গাইস, ব্যাগটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলবে। এটা হলো লেভেল 3 ব্যাকপ্যাক, তো আমার পার্সোনালভাবে খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে।
তো গাইজ এটা হলো লেভেল ওয়ানের ব্যাকপ্যাক তোমরা দেখতে পাচ্ছ। তো গাইজ এই ইভেন্টটাতে আমাদের অনেক কিছু কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেবে, ঠিক আছে। আই থিঙ্ক আমাদের ফ্রিতে দেওয়া হবে এটা, কেননা গেরিনা ফ্রি ফায়ার কিন্তু কোলাব্রেশন করেছে, যে কোনো কোলাব্রেশন করার সাথে সাথে কিন্তু আমাদের অনেক কিছু আইটেম কিন্তু ফ্রিতে দিয়ে দেয়। তো আই থিঙ্ক এগুলোও কিন্তু আমাদেরকে ফ্রিতে দেবে, ঠিক আছে। তো এখানে একটা P90 স্কিন তোমরা দেখতে পাচ্ছ, ওপি লেভেলের একটা P90 স্কিন। অ্যান্ড এটা হলো আমাদের ইয়ারশিপ কালার চেঞ্জ হয়ে যাবেন, প্ল্যান বারমুডা বলে লেখা থাকবে। তাছাড়াও গাইস আরো অনেক কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো একটা টোকেন, টোকেনগুলো আমাদেরকে নিতে হবে, গেম থেকে কালেক্ট করতে পারবো। তাছাড়াও গাইস আমরা ফ্রিতে কিন্তু ডায়মন্ড লুকতে পারবো। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের মানে যে ইয়ার ড্রপটা পড়ে, ঠিক আছে। তো ইয়ার ড্রপটা তোমরা দেখতে পাচ্ছ কিরকম, ঠিক আছে, আমাদের লুট লুট ড্রপ যেটা আর কি। তাছাড়া তোমরা ফ্রিতে কিন্তু ডায়মন্ড লুটতে পারবে, লবিতে যেরকম গিফট ফেলতে পারো সেরকম গিফট ফেলতে পারবে আই থিঙ্ক। তো এখান থেকে তোমরা প্রচুর ডায়মন্ড কিন্তু লুটতে পারবে অ্যান্ড অনেক গোল্ডও লুটতে পারবে। তো এটা আমাদের লবিতে কিন্তু আমরা ফেলতে পারবো। তাছাড়াও আমাদের একটা গাড়ি স্কিন আসছে, ওপি লেভেলের একটা গাড়ি স্কিন তোমরা দেখতে পাচ্ছ। এই গাড়ি স্কিনটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। এছাড়াও গাইস আমাদের একটা নতুন প্যান স্কিন দেবে, আই থিঙ্ক এই প্যান স্কিনটা ফ্রিতে দেবে। অ্যান্ড গাইস এই প্যান স্কিনটা কিন্তু লেজেন্ডারি হবে, গাইস লেজেন্ডারি প্যান স্কিন হবে। তো গাইস এই প্যান স্কিনটা আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে। তারপরে গাইস এটা হলো আমাদের নতুন সাব বোট। তো গাইস সাব বোটটা তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র টাকা উড়ে আছে, আর এই জন্যই তো মানি হিস্ট ইভেন্ট বলেছি আর, শুধু টাকা উঠছে দেখতে পাচ্ছ। ইয়ার টাকা উড়েই যাচ্ছে, আর টাকা উড়েই যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এটাই হলো আমাদের নেক্সট মানে আমাদের যে মানি হিস্ট ইভেন্ট, আমাদের কিন্তু নতুন স্কেট বোর্ড কিন্তু এটাই দিতে চলেছে, ঠিক আছে। তো স্কেট বোর্ডটা কেমন লেগেছে তোমাদের কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে, কেননা একদম আলাদা লেভেলের একটা কিন্তু স্কেট বোর্ড এটা, ঠিক আছে। তারপরে গাইস আরো অনেক কিছু আছে, তো এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি কিন্তু লেভে গেলাম, অ্যান্ড এটা হলো আমাদের স্কেট বোর্ড, তোমরা দেখতে পাচ্ছ ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। অ্যান্ড এটাও একটা স্কেট বোর্ড, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে গাইস আমি তোমাদেরকে আমাদের নতুন যে প্যারাশুটটা আছে সেই প্যারাশুটটাও দেখে দিলাম। দেখো প্যারাশুটটাও কিন্তু ভালো মোটামুটি লাগছে, ঠিক আছে, এটাও ফ্রিতে দেবে আই থিঙ্ক। তো এখানে সব জায়গায় কিন্তু মাস্ক দিয়েছে, অ্যান্ড এটা হলো আমাদের নতুন পেটের স্কিন, ঠিক আছে। তো পেটটাও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। তারপর একটা পেটের স্কিন আছে, ঠিক আছে। তো তারপরে আরও এখানে একটা আমাদের নতুন গান স্কিন দেবে, ঠিক আছে, এটা নতুন পেটের স্কিন, ঠিক আছে। তো অথের পেট তোমরা জানো আই থিঙ্ক। তো তারপরে আমাদের একটা গান স্কিন দেবে, অ্যাবিলিটি আমি এখন লিক্স পাইনি, যেটা হলো A94। তো গাইস এই স্কিন কেমন হবে আমি জানি না, এখন অ্যাবিলিটি পাইনি দেখতে। তো স্কিনটা আশা করছি ভালো হবে। তারপরে আমাদের সেই P90 স্কিন, আর শুধুমাত্র টাকা উড়বে, অ্যানিমেশনটা দেখো শুধুমাত্র টাকা উড়ে যাচ্ছে। তো এটা আমাদের বাইরের সার্ভারে অনেক জায়গায় হয়তো দিতে চলেছে, মানে আমাদের ডায়মন্ড ওয়েস্ট করে নিতে হচ্ছে আই থিঙ্ক। আমাদের সার্ভারে হয়তো ডায়মন্ড ওয়েস্ট করে নিতে হবে, কিংবা কোনো ইভেন্টের থ্রু ইভেন্ট কমপ্লিট করে হয়তো আমরা এটা পেয়ে যেতে পারি। তো অ্যানিমেশনটা কিন্তু ওপি লেভেলের একটা অ্যানিমেশন আছে, দেখো শুধু টাকা উড়ে উড়ে এসে কিন্তু চারদিকে ঘিরে যাচ্ছে। তো এখনও পর্যন্ত ফ্রি ফায়ারের বেস্ট P90 স্কিন কিন্তু এটাই হতে চলেছে আশা করছি। তো গাইস এই স্কিনটাও তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আর গাইস এলে কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আমি দেখতে চাই কারা কারা এই P90 স্কিনে নিতে পারে। তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা ক্রিমিনাল বান্ডিল দেখালাম, তারপর আমাদের টোকেন, এই টোকেন দিয়ে কিন্তু আই থিঙ্ক আমরা এগুলো মানে এক্সচেঞ্জ করতে পারবো। তো আমি তোমাদেরকে বান্ডেলটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ইমোট সব বসেই দেখে দিচ্ছি ভিডিও রূপে। তো ইমোট মানে যে বান্ডেলটা আছে পুরোপুরি কিন্তু আমাদের যে লাল ক্রিমিনাল বান্ডেলটা আছে, ক্রিমিনাল বান্ডেলের মতো প্রায় সেমিলার একটা বান্ডেল, প্রায় একই ধরনের মতো, প্রায় একই রকম লাগে। তো যাদের ক্রিমিনাল বান্ডেল খুবই খুবই পছন্দ তারা কিন্তু এই বান্ডেলটা নিয়েও কিন্তু তোমরা কাজ চালিয়ে দিতে পারো, ঠিক আছে। বান্ডেলটা আমার পার্সোনালভাবে খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো গাইস বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমাদের এই ইমোটটা, আই থিঙ্ক এই ইমোটটা কিন্তু আমাদের ফ্রিতে দেবে, ঠিক আছে। ফ্রিতে দেওয়ার 90% চান্স আছে, শুধুমাত্র টাকা উড়িয়ে যাবে, টাকার বিছানায় শুয়ে তোমরা ভাই টাকা উড়াতে পারবে, ঠিক আছে, ইমোটটাতে। তো ইমোটটাও মোটামুটি ভালো আই থিঙ্ক ফ্রিতে দেবে, এই ইমোটটা শুধুমাত্র টাকা ওড়াচ্ছে, এই জন্যই তো ভাই মানি হিস্ট ইভেন্ট। আর এই ইমোটটাও কিন্তু আসবে, ঠিক আছে। তো এই দুটো ইমোটও কিন্তু মানি হিস্ট ইভেন্টে আসতে চলেছে। তো সব ডিটেলস আমি তোমাদেরকে দেখে দিলাম, বান্ডেলটাও ফুল ডিটেলসের সাথে তোমাদেরকে দেখে দিলাম, কেমন লাগছে না লাগছে সব কিছু ফুল ডিটেলসে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম সবার আগে। তার জন্য গাইস ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে প্লিজ। আর গাইস যারা যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও, অ্যান্ড পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও। আর গাইস তোমরা যারা যারা আমার ভ্লগ ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি ভুলে গেছো, যাও ভিডিওর ডেসক্রিপশান বক্সে ভ্লগ ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, অ্যান্ড সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো লিঙ্কে ক্লিক করে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে কিংবা ভ্লগ ভিডিওর লিঙ্কে ক্লিক করে ভ্লগ ভিডিওটা দেখে আসো, অ্যান্ড সেকেন্ড ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশানটি অবশ্যই অবশ্যই সেট করে দেবে। তো গাইস আজকের ভিডিও এইটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টেল দ্যান টেক কেয়ার, টাটা, বাই বাই।